ঘূর্ণিঝড় দানার প্রভাবে আরামবাগের 2 নম্বর ওয়ার্ডে মনসুতলা এলাকায় গাছ পড়ে বিভক্তি। ঘূর্ণিঝড় দানা গতকাল ধরে ক্রমশ শক্তি সঞ্চয় করে উড়িষ্যার ভেতরকণিকা ও ধামরার মধ্যবর্তী উপকূল অঞ্চলে আশ্রয় পড়েছে আজ ঠিক ভোরে। এর ফলে উড়িষ্যার 2 লক্ষেরও বেশি মানুষদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে উঁচু জায়গায়। এবং দক্ষিণবঙ্গের 2 মেদিনীপুর, উত্তর চব্বিশ পরগনা, ঝাড়গ্রামে লাল সতর্কতা জারি করা হয়েছে। তার সাথে কলকাতা, হুগলি, হাওড়া এই জায়গাগুলোতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। নবান্ন থেকে কন্ট্রোল রুম খোলা হয়েছে। একাধিক সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে রাজ্য সরকার। ইতিমধ্যেই আজ ভোর থেকেই মুষলধারে টানা বৃষ্টিপাত, তার সাথে ঝোড়ো হাওয়া বইছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। দানার প্রভাবে আঁচড়ে পড়েছে আরামবাগের মনসাতলায়। গাছ পড়ে বিপত্তি 24 নম্বর রোডে, তার জেরেই বন্দর থেকে আসা যানবাহন আরামবাগের দিকে যেতে পারছে না। আরামবাগ থেকে যে কোনো যানবাহন 2 চাকা 4 চাকা যেতে পারছে না বন্দরের দিকে। রাস্তার মাঝ বরাবর গাছটি পড়ায় অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে একাধিক পথচারীদের। ইলেকট্রিকের তার জড়িয়ে গাছটি পড়ায় বিদ্যুৎ পরিষেবা অব্যাহত। প্রশাসন অতি দ্রুত খবর পাওয়ায় আরামবাগ থানার পুলিশের তৎপরতার সাথে সাথে এসে নিজস্ব দায়িত্বে হাতে কাটারি দিয়ে পুলিশ সেই গাছটিকে কেটে সরিয়ে দেয় এবং যানজট মুক্ত করে। এই সময় পুলিশের ভূমিকা কার্যতভাবে দেখা গেছে। দিদিভাই, আপনারা তো জানেন যে এরকম দানা গত বুধবার থেকে অ্যালার্ট করা হয়েছে প্রশাসন থেকে, তো তার মধ্যে থেকে একদম এখানে আমরা পুজো দিতে এসেছি মন্দিরে। একটু মানত ছিল, একটু ছোট করে পুজো দিতেছি বাচ্চাদের নামে, বাড়ির ফ্যামিলি কামনার জন্য পুজো দিতে এসেছি। আমরা শিবরা থেকে। হ্যাঁ শুনেছি, মানে জাস্ট একটু বাড়ির সামনে তো একটু পুজো দিয়ে চলে যাবো, গাড়ি রিজার্ভ করে এসেছি। হ্যাঁ একটু আনন্দ নেওয়ার জন্য বাচ্চাদের নিয়ে এসেছি, ছুটি আছে বলে স্কুলে। আমার নাম সীমা চক্রবর্তী, বরাবর। সরাসরি পুলিশ প্রশাসনের আধিকারিককে পেয়েছি, কতটা তারা প্রস্তুতি নিয়ে রেখেছে একটু কথা বলার চেষ্টা করবো। স্যার, আমরা ভালো রকমই প্রস্তুত নিয়ে রেখেছি, মানে আমাদের সমস্ত কিছু ডিজাস্টার ম্যানেজমেন্টের যেটা দরকার আমরা সমস্ত কিছু রেডি করে রেখেছি। যদি কোনো কিছু বিপর্যয় আসে আমরা তার পুরো সম্পূর্ণ মোকাবেলা নেওয়ার জন্যে রেডি আছি স্যার। আমাদের স্যার উত্তরপাড়া থেকে একদম ছাড়াবলি ঘাট পর্যন্ত প্রত্যেক ঘাটে আমাদের লোক পাবেন, একটা দুটো করে লোক পাবেন। পুরো ঘাটে, সমস্ত ঘাটে লোক রাখা আছে আমাদের। আমরা কাল থেকে ডিউটি করছি স্যার, আমরা কাল থেকে একদম পুরো কাল পর্যন্ত ডিউটি করব। ফেরিঘাট কাল বিকাল 5টা থেকে কালকে দুপুর 12টা পর্যন্ত বন্ধ আছে। না, যেতে পারছে না, কাল থেকে যাত্রীরা পারাপার হতে পারছে না বিকেল 5টা থেকে। হ্যাঁ হ্যাঁ, নোটিশ দেওয়া আছে, সরকারি নোটিশ দেওয়া আছে আমাদের পক্ষ থেকে, পুরো লেখাই আছে। 23, 24, 25, মানে 23 তারিখ বিকাল 5টা থেকে 25 তারিখ 12টা পর্যন্ত বন্ধ থাকবে, 12টার পর খোলা হবে। 25 তারিখ 12টার পর খোলা হবে। আমার নাম সৌমেন ঘোষ, সিভিল ডিফেন্স ডিজাস্টার ম্যানেজমেন্ট। থ্যাংক ইউ।